হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে টরন্টো সেন্ট্রাল আইল্যান্ডে। টরন্টো সেন্ট্রাল আইল্যান্ড খুবই সুন্দর একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন শহরের মধ্যেই। ডাউনটাউন থেকেই যেতে হয় ফেরিতে করে। তো আমরা চলে আসলাম ফেরি স্টেশনে। তো আমরা অপেক্ষা করছি সেন্ট্রাল আইল্যান্ডের ফেরির জন্য। তো ওপার থেকে ফেরি চলে আসলো, যেই যাত্রীরা চলে আসলো আইল্যান্ড থেকে। তো আমরা এখন বিকেলবেলা 6টা বাজে আনুমানিক, তো 6টার দিকে আমরা এখন যাচ্ছি আইল্যান্ডে সানসেটটা দেখার জন্য। তো ফেরি ছেড়ে দিচ্ছে। সো ফেরি থেকে আপনি পুরা টরন্টোর পুরা সিটিটার ভিউ, এক সুন্দর একটি ভিউ পাওয়া যায়, যেটাকে আমরা স্কাইলাইন বলে থাকি, টরন্টো স্কাইলাইন। তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফেরিটি ওপারে আইল্যান্ডে চলে আসে, সেন্ট্রাল আইল্যান্ডে। তো আমরা এখন ফেরি থেকে নেমে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর একটি ফটো, মানে ফটো তোলার জায়গাও বলতে পারেন। এখান থেকে পুরো টরন্টো স্কাইলাইনটা দেখা যায়, খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যায় টরন্টো স্কাইলাইনে, যেখানে সিএন টাওয়ার থেকে শুরু করে বাকি সব কমার্শিয়াল বিল্ডিংস, খুবই সুন্দর একটি জায়গা। এখানে মূলত ফ্যামিলিয়া দেন ফ্রেন্ডরা আসে এখানে সারাদিন স্পেন্ড করার জন্য, অনেকটা পিকনিকের মতো। অনেকজন খাবার দাবার নিয়ে আসে, বা কেউ এখানেও রেস্টুরেন্টস আছে, অনেকে ফ্রেন্ডরা আসে হ্যাং আউট করতে। খুবই সুন্দর একটি জায়গা টরন্টো ডাউন টাউনের মধ্যেই। এবং আপনি পাবলিক ট্রানজিট ইউজ করেই এখানে যাওয়া যাবে। ফেরি কস্ট আনুমানিক $8.5 মতো একটি অ্যাডাল্টের জন্য। এখানে সুন্দর বিচও আছে, তো বিচে বসে আপনি বিকেলে সানসেটটি উপভোগ করতে পারবেন। এবং এটি অন্টারিও লেকের সাথে একদম, সো আপনি অন্টারিও লেকটাও দেখতে পারবেন এখান থেকে। তো আমরা সানসেট সময় চলে আসছি। তো এই সময়টাকে কানাডায় গোল্ডেন আওয়ার বলা হয়। তো গোল্ডেন আওয়ারটা খুবই মানে অ্যাট্রাক্টিভ একটা জিনিস। তো এখানে সবাই এই গোল্ডেন আওয়ারটা দেখতে আসে। এখান থেকে পুরো সিটি স্কাইলাইন, যেটা টরন্টো স্কাইলাইনটি ক্লিয়ারলি দেখা যায়। এবং টরন্টো আইল্যান্ড খুব পপুলার এই কারণে, কারণ এটি একমাত্র ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা শহরের মধ্যেই, যেটা আপনার খুব লং ড্রাইভে কোথাও যাওয়া লাগে না, এবং এটা ফেরিতে করে আপনি চলে আসতে পারবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সূর্য ডুবে গেছে অলরেডি, খুবই সুন্দর একটি ভিউ ছিল। এবং রাতের ভিউটা তো আরও অসাধারণ, এখান থেকে পুরো শহরের পুরো সিএন টাওয়ার, দেন বাকি যত কমার্শিয়াল বিল্ডিং আছে, পুরো সুন্দর একটি ভিউ দেখা যায় টরন্টো স্কাইলাইনের। এবং এই ভিউটি অনেকটা সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা অংশ এই টরন্টো আইল্যান্ডের। আশা করি আমাদের এই টরন্টো আইল্যান্ডের ব্লগটি ভালো লেগেছে, এবং সামনে আমরা আরও ব্লগ নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।